হ্যালো ডিজাইনার, স্বাগতম আপনাকে টেপস ড্রাইভে। তো আজকে আমরা দেখবো কীভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে কোনো টেক্সটে ব্লেন্ড ইফেক্ট দেওয়া যায় এবং এটাকে 3D করা যায়। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমরা টাইপ টুল সিলেক্ট করে এখানে ব্লেন্ড লিখলাম। তো এটাকে সিলেক্ট করে একটু বড় করে নিই। ওকে ওকে, তো এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নিব প্রথমত। তো ক্যারেক্টার থেকে আমরা, তো এখান থেকে আমরা ফ্রেন্স স্প্রিট এমটি ফন্ট সিলেক্ট করে নিলাম এবং এটাকে আরেকটু বড় করে নিলাম। তো এখন আমরা টাইপ টুল সিলেক্ট করে, তো সরি, এখন এটাকে আমরা কাজের সুবিধার্থে লক করে নিব। তো এর জন্য সিটিএরএল চেপ রেখে, তো এটাকে সিলেক্ট করে সিটিএরএল চেপ রেখে টু প্রেস করে এটাকে লক করে দিলাম। তো এখন আমরা পেন টুল সিলেক্ট করে এখানে আমরা স্ট্রোক কালার অন করে দিলাম এবং স্ট্রোক কালার আমরা রেড করে দিলাম। ওকে, এখানে ক্লিক করে একটি অ্যাঙ্কর পয়েন্ট নিলাম এবং এটাকে পেন টুলের মাধ্যমে, ওকে, সিটিএরএল এবং অল্ট চেপে রেখে টু প্রেস করে এটাকে আনলক করে নিলাম এবং এই যে পেছনের অবজেক্ট রয়েছে এটাকে ফন্ট আমরা এখান থেকে মুভ করে নিলাম এবং এখানে শুধু পাথ রয়েছে। এখান থেকে আমরা একটু কারেকশন করব। তো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটুকু সিলেক্ট করে এখান থেকে এটাকে আমরা রাউন্ড করে দিলাম। তো যে যে অংশে প্রবলেম আছে সেগুলোকে আমরা একটু কারেকশন করব। তো এই অংশটাকে কার্ভ করে দিলাম, দেখতে পাচ্ছি এই অংশে একটু প্রবলেম রয়েছে। তো এইভাবে যেখানে যেখানে কর্নার ঠিক মতো নেই সেগুলোকে আমরা সঠিকভাবে কার্ভ করে দিলাম, কার্ভ করে দিব। ওকে, এখন আমরা ইলিপস টুল সিলেক্ট করে একটি বৃত্ত নিলাম এবং গ্রেডিয়েন্ট থেকে এটাকে আমরা গ্রেডিয়েন্ট করে দিব এবং দেখতে পাচ্ছি ফিল কালার ডিঅ্যাক্টিভ রয়েছে এবং স্ট্রোক কালার অ্যাক্টিভ রয়েছে। সোয়াপ করে এটাকে এর ফিল কালার অ্যাক্টিভ করে দিলাম এবং স্ট্রোক কালার ডিঅ্যাক্টিভ করে দিলাম। ওকে, তোমরা গুগল থেকে যদি ইউআই গ্রেডিয়েন্ট লিখে সার্চ করলেই কিন্তু আমরা এমন একটি সাইটে চলে আসতে পারবো এবং এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো একটি গ্রেডিয়েন্ট কিন্তু সিলেক্ট করে নিতে পারবো। এবং এখান থেকে দেখতে পাচ্ছি এর হেক্স কোড রয়েছে, তো এটাকে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে এবং আমরা এই গ্রেডিয়েন্ট স্লাইডারের উপর ডাবল ক্লিক করে এখান থেকে 8GB অন করে দিলাম এবং হেক্স কোড পেস্ট করে দিলাম। এন্টার ক্লিক করলেই এটা কিন্তু এই কালার দ্বারা ফিল হয়ে যাবে এবং কার্সারের নিচে দেখতে পাচ্ছি এখানে একটি প্লাস সাইন রয়েছে, অর্থাৎ একটি নতুন গ্রেডিয়েন্ট স্লাইড, অর্থাৎ এখানে ক্লিক করলে একটি নতুন গ্রেডিয়েন্ট স্লাইডার চলে আসবে। এবং এখানে ডাবল ক্লিক করে এটাকে ক্লিক করে কপি করে নিলাম এবং এটাকে পেস্ট করে দিলাম, কপি করে নিলাম এবং এখানে ডাবল ক্লিক করে এখান থেকে 8GB সিলেক্ট করে নিলাম এবং হেক্স কোড পেস্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি এর স্ট্রোক কালারে চলে আসছে এটা, তো এখান থেকে আমরা সোয়াপ করে দিলাম এবং এটা ফিল করে দিলাম এবং স্ট্রোক কালার নন করে দিলাম। আমরা একটু ছোটো করে নিই এবং ক্লিক করে ডান দিকে ড্রাগ করে একটি কপি নিয়ে নিলাম এবং এই অবজেক্ট দুইটি একসাথে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছি ব্লেন্ড টুল রয়েছে, এর শর্টকাট কি হলো W। তো ব্লেন্ড টুলে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে স্পেসিফাইড স্টেপস 1000 রেখে এটাকে ওকে করে দিলাম এবং এই দুটি অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করে এখানে আরেকটি ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এটা কিন্তু ব্লেন্ড হয়েছে। সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে এর কয়েকটি কপি নিয়ে নিব আমরা, তো এর কয়েকটি কপি রেখে দিলাম। এবার এটাকে সিলেক্ট করলাম এবং এই পাথ সিলেক্ট করে নিলাম, এই দুটো সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ড এবং রিপ্লেস স্পিন করে দিলাম, দেখতে পাচ্ছি এটা কিন্তু ব্লেন্ডে পরিণত হয়েছে। এবার এটাকে সিলেক্ট করে শিফট চেপে এটাকেও সিলেক্ট করে নিলাম এবং অবজেক্ট থেকে ঠিক আগের মতোই ব্লেন্ড এবং ব্লেন্ড থেকে রিপ্লেস স্পেন করে দিলাম। আবারও এটাকে সিলেক্ট করে নিলাম এবং এটাকেও সিলেক্ট করে নিলাম, অবজেক্ট ব্লেন্ড এবং রিপ্লেস স্পেন। তো এটাকে সিলেক্ট করে শিফট চেপে এটাকেও সিলেক্ট করে নিলাম এবং এটাকেও আমরা ব্লেন্ড করে দিলাম, এটাকেও ব্লেন্ড করে দিলাম।
এটাকেও ব্লেন্ড করে দিলাম। তো এখানে আমরা একটু এর স্পেস বাড়িয়ে দিব, শিফট চেপে ডান দিকে ড্র্যাগ করে স্পেস বাড়িয়ে দিলাম এবং এটাকে একটু ডানে ড্র্যাগ করি। তো এভাবে আমরা চাইলে যে কোনো টেক্সট খুব গর্জিয়াস করে তুলতে পারি এই ব্লেন্ড টুলের মাধ্যমে। তো ডিজাইনার্স, আশা করি এটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং প্রোগ্রামিং এবং ডিজাইনিং সম্পর্কিত আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।